চালাবো। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কবিতা কি দুনিয়া। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজ হচ্ছে আমাদের পুজোর পরের দিন, মানে বার্ষিক পুজো, আর তার সাথে রয়েছে মৎস্যমুখী। তো সকাল সকাল স্নান টান করে রেডি হয়েছি তোমাদের কাকু আমি একদম রেডি। আর প্রীতম তো জানো সারা রাত কাজ করে বেলা অব্দি ঘুমায়, তাই ও ঘুমিয়ে রয়েছে। আর তার সাথে আমাদের সঙ্গে এখন কে কে যাচ্ছে দেখতেই পাচ্ছো, ঘোরাও। এই যে দেখো, তার সাথে রয়েছে আমার মেয়ে। এখন আমরা তিনজনেই যাব বাপের বাড়ি, ওখানে সারাটা দিন যেটুকু যা করবো বিসর্জন হবে। যেহেতু এটা আমাদের বাৎসরিক পুজো নয়, এটা আমাদের মানে বাবার স্বপ্ন বা শখ, সেই হিসাবে মনসা সঙ্গে কালী পুজো করেছে। এই ঠাকুরটা দেখছো মনসা, এটা একটা বছর আমাদের মন্দিরে থাকে, যেটা কালকের দিনে বাৎসরিক পুজো হয়, কার্তিক মাসের শুক্লা পঞ্চমীতে এই পুজোটা হয়। তো কালকের ভিডিওটা তো তোমরা অবশ্যই দেখতে পাবে। আজকে হচ্ছে আমাদের এই মৎস্যমুখী প্লাস কালী ঠাকুরের বিসর্জন হবে, তার দধিকর্মা পুজো হয়েছে। পুজো করে ব্রাহ্মণ এইমাত্র খাবারের ওখানে খেতে গেছে, এখন সব ঢাকা রয়েছে, আমরাও এখন ওখানে যাবো। এটা সবাই খাওয়া দাওয়া হয়ে গেলে সবাইকে প্রসাদগুলো দিয়ে দেবে। তো চলো, তারপর সারাদিনে যা যা করবো সেটা তো তোমাদেরকে অবশ্যই তুলে ধরবো। কিছু লোক হয়ে গেছে, কিছু লোক বসেছে, যে লাইন দিয়ে কথা হয়েছে, খাওয়া দাওয়া চলছে। এখন আমাদের খাওয়া দাওয়া শেষ পর্যায়ে চলছে। এসেছে আমার দিদি, আমার ছেলে দিশানি, আমার দাদা দিদি। তো এখন খাওয়া দাওয়া শেষ পর্যন্ত সবচেয়ে বড় বিশেষ কথা হচ্ছে এটাই, আর ওই দিকে পেছনের টেবিলে বসেছে আমার ভাই, শাশুড়ি আর আমার বাবা। এদিকে এতটাই মনে রেখেছে যে মামি সত্যি কথা, আমরা মামিকে ভুলে গেলে মামি কিন্তু আমাদের পারবে না, এতটাই ভালোবাসা দিয়ে মামি আমাদের ভালোবাসে। সেই জন্য মামিকে আমরা ভীষণ সম্মান করি। তো চলো, তারপরে আরো যা যা আছে বিকালের পর তোমরা তো জানোই, আজকে মনসা পূজার পরের দিন বাপের বাড়িতে এসেছি, তার সাথে রয়ে গেছে আমার ভাইয়ের মেয়ে বাহার, আজকে জন্মদিন। কি সুন্দর, এখন কেক কাটবে, সবাই মিলে এখানে রয়েছে, আনন্দ করবে একসঙ্গে প্রত্যেকটা মানুষ। খুব ভালো থাকে। তো এখন এখানে চলছে, দেখতেই পাচ্ছ আমার বদ্দি ছেলের বউ বাহাকে আশীর্বাদ করছে। এই কোথায় গেল নন্দ, কোথায় গেল নন্দ? দে ছোট্ট একটু ধান ধুপা দে কাকা দে। এখন বাহার একমাত্র ঠাকুমা মানে আমার মা, ভালো কথাই বলেছে। ও জীবনে যদি না পড়াশোনা করে তাহলে এরকম হবে না। আচ্ছা দাও গিফট, ওর গিফট দিতে হবে। আশীর্বাদ করলে বড় দাদা দাও কিছু, আমার বদ্দির ছেলের বউকে বলছে তুমি 20 টাকা দিলে, সব দাদাই ওর কাছে, সব ভাই বোন। ছোট বোনের মুখে দে, ছোট বোনের মুখে দে, শোনা ছোট বোনের মুখে দাও, বা ছোট বোনের মুখে দে, ভাইয়ের মুখে দে, বাকি ভাই কই, বাকি ভাই বাকি কই, বাকি বাকি কই, বাকি বাকি কোথায় বাকি? এখন চলছে কেক কাটাকাটি পর্ব, দেরি হচ্ছে কেক। দেবুনুকে দেবুনুকে দেবুনুর মুখে দিছি, দে বাকি দাদাকে একটু দে, দে সবাইকে। তো ফাইনালি সব আনন্দ মজা করে রাত্রিবেলা বাড়ি চলে এসেছি, খাওয়া দাওয়া কমপ্লিট, জামা কাপড় ছেড়ে ফেলেছি, চুল টুল আসতে নিয়েছি। তো সারাটা দিন ভীষণ ভীষণ মজা করেছি, এখন মনটা ভীষণ খারাপ লাগছে, কাল থেকে বাড়িতে আবার খালি খালি লাগবে, একা একা লাগবে। তিনটে দিন পুজোতে ভীষণ লোকজন নিয়ে মজা করেছি, বাড়িতে আসার পর তো একা একা লাগবেই। তো চলো, ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে টং করে বাজিয়ে দেবে। ততক্ষণ সুস্থ থাকো, ভালো থাকো, টাটা।